জাংকুক এক প্রকার বিরক্ত হয়ে তেকে জিজ্ঞেস করলো, তোমার কি আমাকে কিছুই বলার নেই তে? তে এবার নিজেকে শক্ত করে জাংকুককে জিজ্ঞেস করলো, ওখানে তো আরও অনেক মেয়ে ছিল, আপনি আমাকে কেন আপনার কাছে নিয়ে আসলেন? আমাকে তো ওখানেই রেখে আসতে পারতেন, বাকিটা পুলিশ বুঝে নিত। জাংকুক অবাক হয়ে বলল, তোমার সবটা মনে পড়েছে ওখানকার কথা? হ্যাঁ, ঘুম থেকে ওঠার পরে। বলুন না, কেন নিয়ে এলেন? আপনার মতো একজন মানুষ আমার মতো একটা ঝামেলা নিজের বাড়িতে কেন নিয়ে আসবে? জাংকুক স্বাভাবিক ভঙ্গিতেই বলল, ওখানে বাকি সব মেয়ে নিজের বাড়ির ঠিকানা বা নাম্বার দিচ্ছিল এবং তাদের পরিবারের মানুষের হাতে তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তুমি এমন কারো কথাই বলনি আর না কোনো ঠিকানা দিয়েছো। পুলিশ স্টেশনে রাখলে তোমাকে পাগল ভেবে তোমার ছবি ছেপে দিত খবরের কাগজে। তে কৌতূহলী কণ্ঠে বলল, দিলে দিত, তাতে আপনার কি যায় আসে? তুমি নিজেই বলেছিলে তোমার যাওয়ার জায়গা নেই, তাই তোমাকে নিয়ে এত টানা হেঁচড়া হোক। আমি সেটা চাইনি, মানবিকতা বলেও একটা বস্তু আছে তো। তে আবারও বলল, আপনি তো সিঙ্গার, তাহলে ওরকম একটা জায়গায় কী করে পৌঁছালেন? জাংকুক এবার হেসে বলল, বাপরে বাপ, এতক্ষণ তো মুখে কথাই ফুটছিল না আর এখন প্রশ্ন করছো তো করেই চলেছ, এবার আমার কয়টা প্রশ্নের উত্তর দাও তো। জি বলুন। জাংকুক লম্বা শ্বাস ফেলে বলল, তুমি এটা কেন বললে যে তোমার যাওয়ার জায়গা নেই? তোমার বাবা মা কোথায়? প্রশ্নটা শুনে তে বেশ লম্বা সময় চুপ করে রইল। জাংকুকও সময় দিল তাকে। নীরবতা ভেঙে তে বলল, আমার মায়ের কথা মনে নেই, আমি খুব ছোট থাকা অবস্থায় আমার মা মারা গেছে, ব্রেন টিউমার ছিল শুনেছিলাম বাবার কাছ থেকে। আচ্ছা, তাহলে তোমার বাবা উনি কোথায়? আমার বাবা জার্নালিস্ট ছিলেন, ওনার নিজস্ব কোম্পানি ছিল, আমি তখন ক্লাস 9-এর স্টুডেন্ট। বাবাকে একটা কাজের জন্য রাজশাহী যেতে হয়েছিল এক সপ্তাহের জন্য, আমাকে মামা বাড়ি রেখে গিয়েছিলেন উনি, কিন্তু আর ফিরে আসেননি, একটা অ্যাক্সিডেন্টে উনি মারা যান, শুনেছিলাম ট্রাকের সাথে গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল। জাংকুক তের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি দেখেছিলে তোমার বাবার লাশ? হ্যাঁ, কিন্তু অ্যাক্সিডেন্টে বাবার শরীর খুব বাজেভাবে নষ্ট হয়েছিল, মুখটা তো পুরো থেতলে গেছিল, 2 সেকেন্ডও তাকাতে পারিনি ওই মুখের দিকে। তের কণ্ঠস্বর ভারী হয়ে গেল। জাংকুক লম্বা একটা শ্বাস ফেলল। কিছুক্ষণ আবার নীরব থাকলো দুইজন। এরপর জাংকুক বলল, এরপর কোথায় ছিলে তুমি, মানে কোথায় বড় হয়েছো? এরপর আমি এতটুকু বলেই তে হঠাৎ করে অস্থির হয়ে গেল, উত্তেজিত কণ্ঠে বলল, এরপর কোথায় ছিলাম আমি? বাবাকে দাফন করার পরে আমি কি হয়েছিল তারপর? কিছু মনে কেন পড়ছেন আমার, বলুন না কি হয়েছিল? জাংকুক অবাক দৃষ্টিতে দেখছে তেকে। মেয়েটা হুটহাট মাঝখান থেকে কোন এক অংশ ভুলে যায় কেন? কাল রাতে ভেবেছিল অতিরিক্ত মানসিক চাপের কারণে এরকমটা হয়েছে, কিন্তু এখন আবারও একই ঘটনা বেশ ভাবাচ্ছে জাংকুককে। কিছু তো একটা আছে যেটা আপাত দৃষ্টিতে জাংকুকের চোখে পড়ছে না। মানসিক আঘাতে কারো স্মৃতিশক্তিতে এমন প্রভাব পড়বে না, তার ধরন ভিন্ন। তে দু হাতে নিজের মাথা চেপে ধরে একটা কথাই বলছে, কি হয়েছিল এরপর? কিছু একটা ভেবে জাংকুক তে দুই বাহু চেপে বলল, কিচ্ছু হয়নি, আপাতত কিছু মনে করতে হবে না তোমার, শান্ত হও। তে প্রচণ্ড অস্থির হয়ে জাংকুকের দিকে তাকিয়ে উত্তেজিত কণ্ঠে বলল, কেন মনে কেন পড়বে না, কি হয়েছে আমার, আমার কি কোনো অসুখ হয়েছে নাকি? একটু প্রেশারে আছো তুমি, ঠিক মনে পড়ে যাবে, এখন আপাতত কিছু মনে করার চেষ্টা করো না, তাহলে আরও সমস্যা হবে, একটু রিল্যাক্স হও। জাংকুকের কথায় তে একটু শান্ত হলো। জোরে জোরে দুইটা শ্বাস নিয়ে জাংকুকের মুখের দিকে তাকিয়ে করুণ কণ্ঠে বলল, আমার সাথে এমন কেন হচ্ছে? জাংকুকের বুকে গিয়ে লাগলো কথাটা, কি বলবে মেয়েটাকে, এই মেয়েটার সাথে অ্যাকচুয়ালি কি হয়েছে তা তো জাংকুক নিজেই জানে না, তবে আপাতত কিছু একটা বলে তেকে সান্ত্বনা দিতেই হবে। জাংকুক তের দিকে ভালো করে তাকিয়ে নরম কণ্ঠে বলল, সেটা তো বলতে পারবো না, তবে এখন আপাতত এসব বাদ দাও, যা হয়েছে সেটা পাস্ট ছিল তোমার, তোমার অতীত ভুলে যাও আর নিজের বর্তমানকে নিয়ে ভাবো। তে এক পলক জাংকুকের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিল, ওর বর্তমানই বাকি। জাংকুক এখন ওকে নিজের বাড়িতে জায়গা দিয়েছে ঠিকই, কিন্তু কতদিন সে আর অন্যের বাড়িতে পড়ে থাকবে? জাংকুক তো তার কেউ হয় না, তাহলে কেন রাখবে তাকে নিজের বাড়িতে? থেকে এভাবে চুপ থাকতে দেখে জাংকুক বলল, কী ভাবছ? আমি তো এখন ঠিক আছি, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব, আর আমি আপনার বাসা ছেড়ে চলেও যাব। জাংকুক তের এমন প্রশ্নে ভুরু কুচকে ফেলল, জিজ্ঞাসু কণ্ঠে বলল, মানে কোথায় যাবে তুমি? তে নিচের দিকে তাকে হাত কসলাতে কসলাতে বলল, মানে আমি তো সুস্থ হয়ে গেলে তারপর তো আর এখানে রাখার দরকার নেই আমাকে, তাই বলছিলাম কবে যাব এখান থেকে। জাংকুক হাত ভাঁজ করে বলল, কোথায় যাবে তুমি?
তে এবার সত্যি চিন্তায় পড়লো, সত্যি তো কোথায় যাবে ও, বাইরের পরিবেশটা ওর জন্য নিরাপদ নয়, এমন কোনো আত্মীয় নেই ওর যেখানে গিয়েও থাকতে পারে, সবাই স্বার্থপর, কিন্তু যেতে তো হবেই, কিছু করার নেই, একটা অচেনা মানুষের বাসায় কতদিন থাকবে সে। তে তখন ইতস্তত করে বলল, এখনও জানি না, আপনি পুলিশের সাথে যোগাযোগ করে আমাকে যে কোনো এক জায়গায় পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারেন। তের এমন কথা শুনে জাঙ্কুকের মেজাজটা পুরোই খারাপ হয়ে গেল। সে তখন তের হাত শক্ত করে ধরে বলল, সমস্যা কি তোমার, এত পাকনামি করতে কে বলেছে তোমাকে? আমি কি একবারও বলেছি তোমাকে এখান থেকে চলে যেতে? এত বেশি কেন বুঝো তুমি? আগে সুস্থ হও, তারপর দেখা যাবে কোথায় নিয়ে যাব তোমাকে আমি। এতটুকু বলে জাঙ্কুক রাগ করে হন হন করে সেখান থেকে চলে গেল। তে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল জাঙ্কুকে যাওয়ার দিকে, আর মনে মনে ভাবলো, এই লোকটার এত রাগ কেন, আমার সামান্য একটা কথায় এত রাগ করে কেন এই মানুষটা? তে এরপর গুটি গুটি পায়ে জাঙ্কুকের রুমে এসে ঢুকলো, কিন্তু রুমে কোথাও জাঙ্কুকে দেখতে পেলো না। ব্যালকনির দিকে তাকিয়ে দেখলো জাঙ্কুক রেলিং ধরে বাইরে তাকিয়ে আছে। জাঙ্কুককে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তে আস্তে আস্তে এগিয়ে গিয়ে জাঙ্কুকের পাশে গিয়ে দাঁড়ালো। জাঙ্কুক তের দিকে তাকিয়ে বলল, কিছু কি চাই তোমার? তে জাঙ্কুকের দিকে তাকিয়ে মাথা নেড়ে না বললো, জাঙ্কুকও কিছু বললো না। এভাবে বেশ অনেকক্ষণ দুজনে চুপ করে রইল। জাঙ্কুককে এভাবে চুপ থাকতে দেখে তে মন খারাপ করে ভেতরে চলে গেল। তে হয়তো জাঙ্কুকের কাছ থেকে কিছু শোনার আশায় ছিল, কিন্তু জাঙ্কুক তো কিছুই বললো না। এদিকে জাঙ্কুকও তের তখনকার কথায় বেশ রাগ করেছে, তাই সে তেকে কিছুই বললো না। বেশ অনেকটা সময় কেটে গেল। জাঙ্কুক এবার ভাবলো যে ভেতরে গিয়ে দেখা উচিত যে তে কী করছে। জাঙ্কুক ভেতরে গিয়ে দেখলো তে মাথা নিচু করে একদম চুপচাপ বসে আছে, মুখটা ফুলিয়ে রেখেছে, বারবার নাক টানছে, একটা গাল ফোলানো বাচ্চা লাগছে এখন। একটা 18-19 বছরের মেয়েকে খুব বেশি বড় বলা যায় না। তের এমন মুখ দেখে জাঙ্কুকের সব রাগ এমনিতেই কেটে গেল। ও গিয়ে তের পাশে গিয়ে বসলো। তে জাঙ্কুকের দিকে একটুখানি তাকিয়ে আবার চোখ সরিয়ে নিল। জাঙ্কুক মুচকি হাসি দিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল তের দিকে, তারপর একটু কাশি দিয়ে গলা ঝাড়তেই তে ভ্রু কুচকে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক তখন বলল, চুপ করে বসে আছো কেন? তে শরীরের ব্যথাটা বেশ বাড়ছে, কিছু কিছু জায়গা জ্বলছে, জ্বলে জ্বলে ব্যথা করে উঠছে, তারপরও কেমন দুর্বল লাগছে, খুব ঘুমও পাচ্ছে আবার। তাই তে জাঙ্কুকের মুখের দিকে তাকিয়ে বলল, আমার খুব ঘুম পাচ্ছে। জাঙ্কুক তের দিকে সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে থেকে বুঝল তে সত্যি ঘুম পাচ্ছে। জাঙ্কুক উঠে বালিশ ঠিক করে দিয়ে তের উদ্দেশ্যে বলল, চুপচাপ শুয়ে পড়ো, ক্লান্ত লাগছে তোমাকে ভীষণ। তে কথা না বাড়িয়ে গুটিয়ে শুয়ে পড়ল। জাঙ্কুক তের গায়ে একটা চাদর জড়িয়ে দিল। তে শরীরটা এতই দুর্বল ছিল যে শোয়ার কিছুক্ষণের মধ্যেই চোখ ভেঙে ঘুম চলে এলো। জাঙ্কুক তাকিয়ে আছে তের দিকে। জাঙ্কুক তখন মনে মনে ভাবছে, সময় কত অদ্ভুত জিনিস, যেখানে আমি নিজের গাড়ির ফ্রন্ট সিটেও অপরিচিত কোনো মেয়েকে অ্যালাউ করতে চাই না খুব বেশি দরকার ছাড়া, সেখানে একটা মেয়েকে কিনা আমার নিজের বেডরুমে আমি জায়গা দিয়েছি, শুধু তাই নয় নিজের বিছানায় ঘুমানোর অনুমতি দিয়েছি, এটা কি শুধুই মানবিকতা নাকি অন্য কিছু? অন্য কিছু যদি অন্য কিছু হয় তাহলে সেটা কি? অপরদিকে যে খুব গম্ভীর মুখ নিয়ে বসে আছে, কপালে চামড়ার ভাঁজগুলো গাঢ় হয়ে উঠেছে, নাকের নিচে হালকা ঘাম, চশমাটা খুলে টি টেবিলের উপর রেখে পাশে সিঙ্গেল সোফায় বসে থাকা মিনহুর দিকে তাকালো। সম্পর্কে একমাত্র শালা হয় সে, তার নাকের নিচের ঘামটা মুছে যে হোক বলল, এখন কী করব, সবটা এভাবে ভেস্তে যাবে সেটা তো বুঝতে পারিনি। মিনহু এতক্ষণ বিরক্তি নিয়ে বসেছিল, নিজের দুলাভাইয়ের কথা শুনে আরও বিরক্ত হলো সে, প্রচণ্ড বিরক্তি নিয়ে বলল, এখন আমাকে কেন জিজ্ঞেস করছেন? আমি বারবার আপনাকে বলেছিলাম না যে এমন কিছু করবেন না যেটা ভবিষ্যতে আমাদের উপরই ভারী হয়ে পড়বে। যেহোক তখন বলল, আরে আমি কি করে বুঝবো যে ওখানে পুলিশ চলে আসবে আর তে এভাবে বেঁচে যাবে, আপনার দরকারটা কী ছিল এমন করার? সুগা কয়েকটা দিনের জন্যই তো বাইরে গেল, আর আপনি এমন একটা কাজ করে বসলেন, সুগা যদি জানতে পারে তে এ বাড়িতে নেই কী হবে ভেবে দেখেছেন একবার? যেহেতু তখন মিনহুকে বলল, তুমি জানো না ওই মেয়ের বেঁচে থাকা কতটা বিপজ্জনক, ওর কাছে আমাদের কতগুলো অপকর্মের প্রমাণ আছে, কোথা থেকে এসে টপ করলো কে জানে, আর তুমি জিজ্ঞেস করছো এসব কেন করলাম? মিনহু তখন বলল, আমি জানি সেসব, আর মেয়েটা যাতে কাউকে কিছু বলতে না পারে সেই ব্যবস্থা তো আমি করেছিলাম, আর যেভাবে চলছিল সেভাবে আর কিছুদিন চললে এমনিতেই তে সব ভুলে যেত, নয়তো পাগল হয়ে যেত, কিছুই মনে থাকতো না ওর। যেহেতু তখন বলল, ভুলে যেও না,
সুগা কিন্তু নিজেও একজন ডক্টর, যে কোনো মুহূর্তেই চট করে ধরে ফেলতে সবটা, বুঝে যেত যে রোজ আমরা তেকে। মিনহ তখন হাসলো আর বলল, এমনিতেই সুগা আমাকে অন্ধের মতো বিশ্বাস করে, কিন্তু এখন ঝামেলা হয়ে যাবে। সুগা যদি একবার টের পায় ওই তের গায়ে কেউ ফুলের টোকাও দিয়েছে, সব লন্ডভন্ড করে দিবে। এমনিতেই মেয়েটার ব্যাপারে ও কতটা ডেসপারেট, তেকে ও নিজের সম্পত্তি মনে করে। ওকে গায়ে আঘাত করাতে দূর ওকে ছোঁয়ার অধিকারও সুগা অন্য কাউকে দেয় না। যেহোক তখন বলল, আসলে অনেক বড় একটা ভুল হয়ে গেছে আমাদের দ্বারা, এখন যদি সুগা আসার আগে তেকে আমরা বাড়িতে ফিরে আনতে না পারি তাহলে তো সুগা অনেক বেশি ঝামেলা করবে। অপরদিকে রাত প্রায় একটা বাজে, তে বিছানায় এক প্রকার অচেতন অবস্থায় পড়ে আছে। রাতে ঘুমিয়ে পড়ার এক ঘন্টার মধ্যে তের প্রচণ্ড জ্বর উঠে। জাংকুক প্রথমে খেয়াল করেনি, কিন্তু হঠাৎ করে তের গঙ্গানোর আওয়াজ পেয়ে উঠে এসে তের কাছে গিয়ে মাথায় হাত রেখে বুঝতে পারে যে তের গায়ে জ্বর উঠেছে প্রচণ্ড। এরপরে ব্যস্ত হয়ে তের সেবা করা শুরু করে দেয়। প্রথমে ওষুধ দিয়ে এরপর জ্বরপট্টি দিতে শুরু করে। জীবনে প্রথম কোনো অসুস্থ মানুষের সেবা করছে জাংকুক, কিন্তু এটা নিয়ে জাংকুকের কোনো বিরক্তি নেই, বরং প্রচণ্ড চিন্তা হচ্ছে তের এতটা জ্বর দেখে, এত কিছু করেও কিছুতেই জ্বর কমছে না। তাই জাংকুক ওই রাতেই ডক্টরকে ফোন করলো। কিছুক্ষণের মধ্যে ডক্টর চলে এসলো। ডক্টর এসে তেকে চেক আপ করলো। চেক আপ শেষ হতেই জাংকুককে জিজ্ঞেস করলো, মেয়েটাকে আপনার বউ?